মিষ্ট ফলের বাগানে অসময়ের কাটিমন আম চাষ করে সাড়া ফেলেছেন চাঁপাই নবাবগঞ্জের রুবেল হক। তার বাগানে থোকায় থোকায় শোভা পাচ্ছে বারো মাসি জাতের কাটিমন আম। চলতি বছরে বারোশো মন কাটিমন জাতের আম বিক্রি করার আশা। আমের মৌসুম না হলেও চাঁপাই নবাবগঞ্জের নাচলের কসবা এলাকার রুবেল হকের মিশ্র ফলের বাগানে থোকায় থোকায় শোভা পাচ্ছে বারো মাসি জাতের কাটিমন আম। গত বছরের জুলাই মাস থেকে রসালো ও সুস্বাদু কাটিমন জাতের আম বিক্রি করে সাড়া ফেলেন তিনি। এবার বাণিজ্যিকভাবে শুরু করেন আম চাষ। প্রতিমন আম বিক্রি করছেন ১৩ থেকে ১৪ হাজার টাকা দরে। চলতি বছরে এ বাগান থেকে ১২০০ মন আম বিক্রি করার আশা তার। ৩০ লাখ টাকা খরচ করে প্রায় ৭০ লাখ টাকা লাভ পাবেন বলে আশা রুবেলের। কাটিমন আম হচ্ছে আপনার ১২ মাসে আমটা হয়, কিন্তু সিজনের আমটা আর কি আপনার আমরা নিয়ে নেব। সিজনের বাইরে যেটা হয় আপনার সেটা আমি গত বছরে আর কি ৭০০ মন মতন ভেঙেছিলাম আপনার। এবছরে ইনশাল্লাহ আশা করছি হয়তো বা ১,১২০০ মন আম ভাঙবো আপনার ২৪ সালে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। রুবেলের বারো মাসে আম বাগানের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে অনেকে আগ্রহী হচ্ছেন, পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানের। বারো মাসে আম থাকে গাছে, আমরা সব কিছু দেখাশোনা করি, যে টাকাটা উপার্জন করে আমরা পাই সে টাকাটা দিয়ে আমাদের পরিবার ফ্যামিলি খুব ভালোভাবে চলে আর কি। আমি মূলত দেখতে এসেছি এবং এখান থেকে শিক্ষা নিয়ে নিজে বাগান তৈরি করব চেষ্টায় আছি। এ জাতের আম বাগান সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। নাচল উপজেলার কৃষকদেরকে এই হাই ডেন্সিটি বাগান করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, উদ্যোক্তাদেরকে এই বাগান করার জন্য বেশি প্রায়োরিটি দিচ্ছি। ২০০০ সালে নাচল উপজেলায় ১৫০ হেক্টর জমিতে কাটিমনের বাগান গড়ে তোলা হয়। বছরে তিনবার এ বাগান থেকে আম বিক্রি করেন রুবেল হক। ডিবিসি নিউজ ডেস্ক।